আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ড অফিস থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি 20 জুলাই 2022 সালে প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী পুরুষ নাগরিক, বিবাহিত বা অবিবাহিতরাই আবেদন করতে পারবেন। এবার চলুন জেনে নিই পদের নাম, সময়সীমা, বেতন, পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে। এখানে দেওয়া আছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার MTV। বেতন সর্বসা করলে মাসিক প্রদেয় বেতন 22,500 টাকা। বয়স, প্রার্থীর বয়স আবেদনপত্র জমাদানের শেষ তারিখে সর্বনিম্ন 21 ও 35 বৎসরের মধ্যে হতেই হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র প্রযোজ্য হইবে এবং বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হইবে না। এরপর পদের সংখ্যা, পদের সংখ্যা মোট 30টি। এরপর শিক্ষাগত যোগ্যতা, ক, কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম SSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ, BRTA কর্তৃক বৈধ পেশাদার হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ, ন্যূনতম 3 বৎসরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা। ঘ, কোনো ওয়ার্কশপে মেকানিক হিসেবে কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হইবে। এরপর চলুন জেনে নিই শর্তাবলী সম্পর্কে। 1. আগ্রহী প্রার্থীদের দরখাস্ত নিজে হাতে পূরণ করে ডাকযোগে 21 আগস্ট 2022 তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে দুপুর 2:30 ঘটিকায় অধিনায়ক বিমান বাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215 ঠিকানায় পৌঁছাতে হবে। হাতে হাতে আবেদনপত্র জমা গ্রহণ হবে না। 2. প্রার্থীকে আবেদনপত্রের সাথে বিমান বাহিনী কেন্দ্রীয় বেসরকারি তহবিলের অনুকূলে 200 টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না। ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অবশ্যই ঢাকাসহ মহাখালী বা ফার্মগেট বা কাউরান বাজার বা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অগ্রণী বা সোনালী বা জনতা ব্যাংকে পরিশোধযোগ্য হতে হবে। বর্ণিত এলাকাসমূহ ব্যতীত অন্য কোনো এলাকায় পরিশোধযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার গ্রহণযোগ্য হবে না। ব্যাংক ড্রাফট বা পে অর্ডার ব্যতীত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। 3. সদ্যতোলা পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে। 4. সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট, মার্কশিট এবং প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। 5. ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। 6. অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। 7. রেজিস্টার্ড ডাকযোগে অ্যাডমিট কার্ড পাঠানোর জন্য 10 টাকার ডাক টিকিট সম্বলিত প্রার্থীর ঠিকানা ও মোবাইল নম্বর সহ 4x8 ইঞ্চি সাইজের খাম সংযুক্ত করতে হবে। 8. নাগরিকত্বের সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র বা জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। 9. প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। 10. খামের উপর প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। 11. লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার TA বা DA প্রদান করা হবে না। 12. আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র ফেরত দেওয়া হবে না। 13. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্রের উপর কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে গণ্য হবে। 14. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্রসমূহ বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 15. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ SMS বা পত্র মারফত এবং অত্র অফিসের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। 16. কর্তৃপক্ষ উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ড অফিস। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তীতে ইনশাল্লাহ আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আমাদের চ্যানেলে ছাড়ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।